মাসিমা, আমি আর ওই বৈঠকখানায় বসে খাবো না মাসিমা, আমি রান্নাশালায় বসে ভাত খাবো। মাসিমা, আমার দিদি কোথায়? তোমার দিদি নন্দনশালায় বসে আছে, তুমি সেখানেই যাও। আমার এই দুনিয়ায় আপন বলতে আর কেউ নেই। এমন কথা বলছো কেন? তোমার মাসি আছে, দিদি আছে, আর কি চাই বলো? আমি আর কিছুই চাই না। যাও, তুমি আমার সম্মুখ হতে দূর হয়ে যাও। তোমার মুখ আর আমি দেখতে চাই না। দাদা, তুমি এভাবে রাগ করছো কেন? আমাকে তুমি ক্ষমা করো দাদা। ক্ষমা? না, ক্ষমার নেই, ক্ষমা তুমি কখনোই পাবে না। তুমি আমার সম্মুখ হতে দূরে চলে যাও। হাতে ধরি তোমার নেই দিদি, তুমি কাল যে আমায় অপমান করেছ, এই সমাজে আমি আর দেখাতে পাচ্ছি না। তুমি আমার সম্মুখ দূর হয়ে যাও। আমি এই দুনিয়ায় অনেক নারী দেখেছি, তোমার মতো নীলের নারী আর একটাও দেখিনি। তুমি এখান থেকে দূর হয়ে যাও। তুমি যেও না দাদা, আমি যাই। দাসী বিদায়। কি বললে দিদি? কাকে বাঘের সম্মুখ ফেলে দিদি? দিদি সত্যি করে বলো, দিদি সত্যি করে বলো, তোমার পরিচয় কি? আমার পরিচয় আমি জানি না দাদা, আমি শুধু আমার স্বপ্নের কথা জানি। একদিন আমি মাসিমার ঘরে শুয়ে নিদ্রা যাচ্ছিলাম, হঠাৎ করে স্বপ্নে দেখি মিরাজপুরের একাপর বাচ্চার 12 দিনের ছেলের সঙ্গে উজিরের 12 বছরের কন্যার বিয়ে হয়। তারপর তাদের দুজনকে নির্বাসনে দেওয়া হয়। আমার মনে হয় ওই ছেলেটি তুমি, মাসিমা তোমাকে কুড়িয়ে।
কি বললে দিদি? মাসিমা আমায় কুড়িয়ে পেয়েছে, আমি এমন পিতার হতভাগ্য ছেলে, আমার মা বাবা নেই, মাসিমা আমায় কুড়িয়ে পেয়েছে। দিদি গো, না জেনে আমি তোমার কাছে কত অপরাধ করেছি, আমায় ক্ষমা করে দাও দিদি। না না, ও কথা বলে তুমি আমাকে ছোট করো না দাদা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা দিদি, তুমি সত্যি করে বলো তো, তোমার কি বিয়ে হয়েছে? এখন আমি কি বলবো দাদা, আমি কি বলবো? কি দিদি, তুমি কথায় কথায় কাঁদছো কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না দিদি। বলো দিদি, তোমার কি বিয়ে হয়েছে? হ্যাঁ দাদা, আমার বিয়ে হয়েছে। তাহলে তোমার দুলাভাইয়ের নাম কি? তোমার দুলাভাইয়ের নাম রামের বামে নহে সীতা, মহির মধ্যে হিমের শেষ। তাহলে তো সে আমার মিতা হলো। হ্যাঁ, সে তোমার মিতা। চমৎকার, সে আমার মিতা। দিদি, আমার দুলাভাই থাকতে তোমার এত দুঃখ কেন? আমি যে আর তোমার দুঃখ সহ্য করতে পারছি না দিদি। আমি শালার কান ধরে টেকবো, এই আমি যাচ্ছি। শোনো, তুমি যেও না। দিদি, তুমি আমায় বাধা দিও না। আচ্ছা দাদা, বলো তো তুমি আমার নিকট কি চাও? তুমি আমার কাছে আজ নিশিতে যা চাইবে আমি তোমাকে দেব, শুধু তোমার জন্য, অন্য কারোর জন্য নয়। আমি যা চাইবো তুমি তাই দেবে? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তাহলে কি চাওয়া যায়? দুলাভাইকে যখন আনতে যাব তখন তো অবশ্যই টাকার প্রয়োজন, তাই না? আচ্ছা আচ্ছা দিদি, তুমি আমাকে 10টি টাকা দাও। খোদা, এখনো কি বাগানে ফুল ফুটেনি? যদি ফুল ফুটে থাকতো ভ্রমর এসে কিছুতেই উড়ে যেত না, কিছুতেই না। কি দিদি, আমি তোমার কাছে টাকা চাইলাম আর তুমি ওই দিক মুখ ঘুরিয়ে কাঁদতে শুরু করে দিলে। ঠিক আছে, আমি তোমার কাছে কোনো টাকা চাইবো না, আমি দুলাভাইকে আনতেও যাব না। তুমি ওই মাসিমার নিকট পৌঁছে দিয়ে এসো। অন্ধকারে আর দাঁড়িয়ে থাকবো না। আমি
আমি তোমাকে 10টি টাকা দেব, তুমি গিয়ে ঘুমিয়ে পড়বে। ঠিক আছে, তাই চলো দিদি।